সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দিস বিন্দাস সুইটওয়ার ফ্রম সিঙ্গাপুর। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেটেস্ট ভিডিওতে। আজ অনেকদিন পর আবার চলে আসলাম সিঙ্গাপুরের সর্বশেষ নিউজ আপডেট নিয়ে আপনার সামনে। আজ এই ভিডিওতে আমি তুলে ধরবো ঢাকা টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু ঢাকা এর সর্বশেষ ফ্লাইট আপডেট। এছাড়াও নেক্সট মান্থে বাংলাদেশ থেকে কারা কারা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন আর কী ধরনের নিয়মকানুন মেনে আপনাকে প্রবেশ করতে হবে জানাবো তার বিস্তারিত। এছাড়াও এই মুহূর্তে যারা সিঙ্গাপুরে অবস্থান করতেছেন, আমরা কি MRT বাস আমরা কি পরিবহন চড়তে পারবো জানাবো তার বিস্তারিত। এছাড়াও এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করতেছেন কিন্তু আপনার কোম্পানিতে আপনার স্যালারি ভালো দিচ্ছে না, আপনি ট্রান্সফার হয়ে অন্য কোম্পানিতে চলে যেতে চান যা যেখানে আপনি ভালো অফার পাবেন, অর্থাৎ ট্রান্সফারের জানাবো তার বিস্তারিত, কিভাবে আপনি ইজিলি ট্রান্সফার হতে পারবেন অথবা কী ধরনের নিয়মকানুন মেনে আপনি ট্রান্সফার হতে পারবেন জানাবো তার বিস্তারিত। সো গাইস, আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আপনার বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। শুরুতে জেনে নিব বাংলাদেশ টু সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর টু বাংলাদেশ পরবর্তী বিশেষ ফ্লাইটের সময়সূচি। 27/9/2020 US বাংলা একটি বিশেষ ফ্লাইট রয়েছে। এছাড়াও 1/10/2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর নেক্সট মান্থে 2 তারিখ US বাংলা, আর নেক্সট মান্থে 8 তারিখ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। ঢাকা টু সিঙ্গাপুর ফ্লাইটের বিস্তারিত তথ্য হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী 1 অক্টোবর 2020 থেকে প্রতি বৃহস্পতিবার ঢাকা সিঙ্গাপুর ঢাকা শিডিউল ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বিমানের টিকিট ওয়েবসাইট কিংবা যে কোনো ট্রাভেলস থেকে সংগ্রহ করতে পারবেন। সিভিল এভিয়েশন অথরিটি অফ সিঙ্গাপুর দ্বারা যাত্রীদেরকে সিঙ্গাপুরের প্রবেশের জন্য নিম্নলিখিত কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। 1 নম্বর, স্বল্পমেয়াদী ভিসা বা দর্শনার্থী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল সার্টিফিকেট ব্যতীত সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না যারা স্বল্পমেয়াদী ভিসা ও দর্শনার্থী হয়ে বাংলাদেশে গিয়েছেন, এখন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ফিরতে চাচ্ছেন সিঙ্গাপুরের নাগরিকরা। সিঙ্গাপুর নাগরিক এবং ফিয়ার হোল্ডারদের জন্য সিঙ্গাপুর প্রবেশে অনুমতি প্রয়োজন নেই। যারা সিঙ্গাপুরের নাগরিক তারা ইজিলি সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন বাংলাদেশ থেকে। এছাড়াও 3 নম্বর হচ্ছে ওয়ার্ক পাস, এস পাস, দীর্ঘমেয়াদী পাস হোল্ডাররা বিমান টিকিট ক্রয়ের আগে জনশক্তি মন্ত্রণালয় MMR কাছ থেকে সিঙ্গাপুরের প্রবেশের অনুমতি নিতে হবে। শিক্ষার্থী পাশধারীরা টিকিট কেনার আগে শিক্ষা মন্ত্রণালয় MOE-এর কাছ থেকে অনুমতি নিতে হবে। 5 নম্বর হচ্ছে ট্রানজিট যাত্রীদের চাঙ্গি বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি নেই। যাত্রীদের অবশ্যই নিশ্চিত টিকিট এবং ব্যাগ চেক ইন করতে হবে চূড়ান্ত গন্তব্য পর্যন্ত, সেই সাথে গন্তব্য দেশের স্বাস্থ্য নির্দেশনাবলী অনুসরণ করতে হবে। যাত্রীর জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য হচ্ছে, 1 নম্বর, সিঙ্গাপুরে প্রবেশের জন্য বাংলাদেশ থেকে কোভিড টেস্টের প্রয়োজন নেই। 2 নম্বর, যাত্রীর সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট নেই, এই মর্মে একটি মেডিকেল সার্টিফিকেট নিতে হবে ডাক্তারের কাছ থেকে। সব ধরনের যাত্রী সিঙ্গাপুরে আসার পরে 14 দিনের জন্য স্টে হোম নোটিশ পালন করতে হবে। হোটেল থাকার জন্য আনুমানিক $2,200 বহন করতে হবে। সিঙ্গাপুরে আসার পর কোভিড টেস্ট করাতে হবে। বিমানবন্দরে যাত্রীদেরকে কেউ অভ্যর্থনা জানাতে পারবে না। সো বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা ওয়ার্ক পারমিট আছেন, আপনারা যারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে আটকা পড়ে আছেন, সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, সো আপনাদের জন্য সিঙ্গাপুরের যে ফ্লাইট সেটা কিন্তু খুলে দেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহে একটা করে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান এর আন্ডারে। সো যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, আপনারা এখনই আপনাদের IP হয়ে গেছে, এক্সাম্পল যারা মনে করতেছেন যে লকডাউনের পূর্বে আপনাদের IP হয়ে গিয়েছিল, যাদের লকডাউনের পূর্বে IP হয়ে গিয়েছিল, আপনারা এখন সিঙ্গাপুরে ফিরতে চাচ্ছেন, তাহলে তার জন্য আপনার IP ঠিক আছে কিনা আপনি MMR ওয়েবসাইটে কিন্তু সেটা চেক করে নিতে পারেন। এছাড়াও আপনি যেই IP যেই কোম্পানি থেকে IP নিয়েছেন ওই কোম্পানির সাথে কথা বলে দেখতে পারেন। আপনি যদি এজেন্টের কাছ থেকে IP নিয়ে থাকেন, এজেন্টের কাছ থেকে কথা বলে শিওর হয়ে দেখে নিতে পারেন। সবচাইতে ভালো হচ্ছে আপনি MMR ওয়েবসাইটে গিয়ে ওইখানে গিয়ে আপনার নিজের IP আপনি চেক করে নেবেন। এরপরে আপনি বাংলাদেশ থেকে একটি স্বাস্থ্য পরীক্ষার একটি জাস্ট রিপোর্ট নেবেন ডাক্তারের কাছ থেকে, যে আপনার শরীরে কোনো টেস্ট সর্দি কাশি হোয়াট এভার এই ধরনের কিছু সমস্যা নেই। এরপরে আপনাকে অবশ্যই $2,200 সাথে করে নিয়ে আসতে হবে। এখানে আসার সাথে সাথেই আপনি চাঙ্গি বিমানবন্দর থেকে বাইর হতে পারবেন না, এখানে এসে আপনাকে COVID-19 টেস্ট করা হবে। COVID-19 টেস্ট করানোর পর আপনাকে হোটেলে 14 দিনে কোয়ারেন্টাইনে থাকতে হবে। 14 দিন শেষে আপনাকে অবশ্যই আরেকটা
করোনা ভাইরাস টেস্টের মুখোমুখি হতে হবে। ওইখানে আপনি যদি পজিটিভ হন আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হবে, আপনি কিন্তু থাকতে পারবেন না, আপনাকে আবারও কোয়ারেন্টাইনে থাকতে হবে আপনাকে, অথবা আপনাকে আবারও কোয়ারেন্টাইনে থাকতে হবে, দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে না, আপনাকে আবারও কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থেকে আবারও আপনাকে 14 দিন পর আপনাকে টেস্ট করানো হবে অথবা আপনাকে চিকিৎসা করা হবে। এই এখানে যে চিকিৎসার যে ভার, যে টাকা পয়সা খরচ হবে, তার জন্য কিন্তু আপনাকে পে করতে হবে। সো আপনি নিশ্চিত হয়ে বাংলাদেশ থেকে আসাটা সবচেয়ে ভালো। আর আপনি যদি নিজে যদি পে করতে না পারেন, আপনার কোম্পানি যদি পে করতে চায় $2,200, তাহলে ভালো, হয়তো কোম্পানি আপনার কাছ থেকে পরবর্তী সময়ে আপনি যখন কাজে যোগদান করবেন আপনার স্যালারি থেকে আস্তে আস্তে কোম্পানি কেটে নিবে। সো এইভাবে আপনি আপনার কোম্পানির সাথে কথা বলে, আপনার এজেন্টের সাথে কথা বলে আপনি সিঙ্গাপুরে আসতে পারেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে। নেক্সট মান্থের এক তারিখ বাংলাদেশ বিমান বাংলাদেশ টু সিঙ্গাপুরে একটা ফ্লাইট পরিচালনা করতেছে এবং 8 তারিখ আরেকটা ফ্লাইট আছে। সো এইভাবে আপনি এই মুহূর্তে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে পারেন, এখানে এসে কাজ করতে পারেন। আর এখানে আসার সাথে সাথে আপনাকে অবশ্যই কোয়ারেন্টাইনে চলে যেতে হবে, আর আপনার সাথে করে $2,200 সাথে করে নিয়ে আসতে হবে। আর আপনি যদি সাথে করে নিয়ে আসতে না পারেন, আপনার কোম্পানি রিয়েলি যদি আপনাকে চায়, তাহলে আপনি আপনার কোম্পানির সাথে কন্ট্রাক্ট করুন, আপনার কোম্পানি আপনাকে হেল্প করবে, পরবর্তীতে হয়তো $2,200 আপনার কাছ থেকে আস্তে আস্তে কোম্পানি কেটে নেবে। এই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসার একমাত্র পদ্ধতি সিঙ্গাপুরে। এই মুহূর্তে আমরা যারা সিঙ্গাপুরে আছি, আমরা এখন ওই অনেকে যাই না, আমরা কি সিঙ্গাপুরে বাস, ট্রেন, এমআরটি আমরা পরিবহন করতে পারবো কিনা, অথবা সানডেতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো কিনা। সো এখন আমি জানাবো এটার বিস্তারিত। ট্রানজিট ওয়ার্কার্স কোড 2 TWC2 জনশক্তি মন্ত্রণালয় MOM-এর সাথে এটি নিশ্চিত করেছে যে অভিবাসী শ্রমিকদের পাবলিক ট্রান্সপোর্ট, বাস, এমআরটি ইত্যাদিতে যাতায়াতের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি যদি কাজ করতে যান, তবে আপনাকে অবশ্যই আপনার নিয়োগকর্তা দ্বারা নির্ধারিত পরিবহনে যেতে হবে এবং কেবল কর্মস্থল এবং থাকার জায়গার মধ্যেই ভ্রমণ করতে পারবেন। তবে আপনি যদি চিকিৎসা করার জন্য, পাসপোর্ট সংগ্রহ বা এই জাতীয় কোনো ব্যক্তিগত কাজের জন্য বাহিরে যেতে চান, সেক্ষেত্রে আপনি পাবলিক ট্রান্সপোর্ট নিতে পারেন। আপনি আপনার বিশ্রামের দিন নিকটস্থ বিনোদন কেন্দ্রটিতে যাওয়ার ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট নিতে পারবেন। MOM অক্টোবর শেষে এটি বাস্তবায়ন করবে। এখন আমি জানাবো ট্রান্সফারের ক্ষেত্রে। আমরা এই মুহূর্তে যারা সিঙ্গাপুরে আছি, আমরা আমাদের কোম্পানিতে আমরা আছি, কিন্তু আমরা যে কোম্পানিতে আছি এই মুহূর্তে আমাদের কোম্পানি ভালো স্যালারি দিচ্ছে না, অথবা আমি ভালো অফার পেয়েছি যে আমি এক কোম্পানি থেকে আর কোম্পানিতে চলে যাব, ওইখানে গিয়ে কাজ করে ভালো টাকা ইনকাম করবো। তার জন্য আপনি বাংলাদেশে দিতে যেতে চাচ্ছেন না, আপনি ট্রান্সফার হয়ে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাবেন। সো তার জন্য আপনাকে কী নিয়ম ফলো করে আপনি যেতে পারবেন জানাবো তার বিস্তারিত। সো এটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফার্স্ট যে কোম্পানিতে আসেন আপনি এই মুহূর্তে এই কোম্পানি থেকে আপনাকে একটা ট্রান্সফার লেটার নিতে হবে। ট্রান্সফার লেটার যদি সাইন দিতে আপনার বস, বর্তমান বস যদি অনুমতি থেকে রাজি থাকে, তাহলে আপনি ওইখান থেকে ট্রান্সফার হয়ে চলে যেতে পারবেন ভেরি ইজিলি। কিন্তু আপনার বস যদি আপনাকে ট্রান্সফার দিতে রাজি না হয়, তাহলে আপনি যেতে পারবেন না, কোনো মতেই যেতে পারবেন না। সিঙ্গাপুরের ল হচ্ছে যে সিঙ্গাপুর MOM-এর কাছে গেলেও আপনি, তারা আপনাকে হেল্প করতে পারবে না, কারণ আপনি অলরেডি ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। সো আপনি এই মুহূর্তে এখন যদি আপনার কোম্পানি যদি আপনি ট্রান্সফার না দিতে চায়, তাহলে আপনি এই মুহূর্তে যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে থাকার চেষ্টা করুন। আরও পরিস্থিতি স্বাভাবিক হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি ওই কোম্পানিতে দেশে গিয়ে আবার আগের মতো হুট করে নতুন যে কোম্পানিতে যেতে চাচ্ছেন ওই কোম্পানির সাথে কথা বলে রাখুন, তাহলে আপনি হুট করে আবার চলে আসতে পারবেন, এটাই ভেরি ইজি। এছাড়া আমি দেখতেছি ফেসবুকে অথবা আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে কিছু দালাল চক্র। তারা বলবে যে আপনার বসের ট্রান্সফার লেটার ছাড়াই আপনাকে সে ট্রান্সফার করিয়ে দিবে অন্য কোম্পানিতে। এই ধরনের অফার কেউ যদি দিয়ে থাকে, তাকে অবশ্যই এড়িয়ে চলবেন, আর তাকে বলবেন যে এই ধরনের মিথ্যা প্রলোভন দেখিয়ে যেন আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী আছি অসহায়, তাদেরকে যেন প্রতারিত না করে। কারণ আপনার কাছ থেকে টাকা খেয়ে বসে থাকবে তাকে, সে কিন্তু আপনাকে ট্রান্সফার করে দিতে পারবে না। আর আপনি যখন বলবেন আপনার বসের কাছে, তখন আপনি আপনার বস কোম্পানির কাছে আপনি কালারিং হয়ে যাবেন, সেটা কখনোই করবেন না। সো গাইস, আপনি ওই ধরনের প্রত্যেকের কাছ থেকে অবশ্যই নিজেকে রক্ষা করবেন, আপনার প্রাণীদেরকে রক্ষা করবেন, আর এই ধরনের অফার যে দিবে তাকে অবশ্যই অবশ্যই সবার সামনে পরিচয় করে দিবেন, সে হচ্ছে সবচাইতে বড় প্রতারক। সো গাইস, সবাই ভালো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিঙ্গাপুর করোনা পরিস্থিতির কথা যদি বলি, সিঙ্গাপুর করোনা পরিস্থিতি আরও অনেক ইজি হচ্ছে, অনেকটা অনেকটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আজকেও 15 জন আক্রান্ত হলো, এছাড়া আস্তে 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 এটা কমে যাবে আরও ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।